এমন কোনো বিষয় আছে কি যার কারণে তাবিজ ধারণ করা যাবে না? ইসলামে তাবিজ ধারণ করা এটা হারাম। কারণ কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো হাদিস এসেছে যেখানে বলা হয়েছে শরীরে কোনো কিছু ঝুলানো, কোথাও বলা হয়েছে এটা শিরক, কোথাও বলা হয়েছে যে ব্যক্তি সেই তাবিজ ঝুলালো সে শিরক করলো, কোথাও বলা হয়েছে যে ব্যক্তি কোনো তাবিজ ঝুলানোর সাথে হৃদয়কে সম্পৃক্ত করলো সে নিজেকে ওই জিনিসের উপর সাপোর্ট করলো, তার মানে আল্লাহর উপর নির্ভরতা বাদ দিয়ে সে ওই জিনিসের উপরে নির্ভরতা স্থাপন করলো। তাবিজ ঝুলানো মানে কি? শরীয়ত যদি বলতো হ্যাঁ তাবিজ ঝুলাও তাহলে আল্লাহ তোমাকে রহম করতো, রহম করবেন, তাহলে আমরা বলতাম ঠিক আছে। কিন্তু শরীয়ত তো সেটা বলেনি, কোনো হাদিসেই সেটা আসেনি। মানুষ যুক্তি দিয়ে কিয়াস দিয়ে তাবিজ ব্যবহার করা যাবে না, জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি কোনো তামিমা তাবিজ ঝুলালো সে শিরক করলো। ফলে এটা কখনো শিরকে আকবর হয়, কখনো শিরকে আসগার হয়, সর্বাবস্থায় এটা হারাম। শিরকে আকবর তো একদম মিল্লাত থেকে বের করে দেয়, আর শিরকে আসগার হচ্ছে কবিরা গুনাহ। শিরকে আসগার হলো কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো তাবিজকে কোনো হালাল মাধ্যম হিসাবে স্থির করেননি যে মাধ্যমে আমরা আল্লাহর কাছে কোনো কিছু বারাকা বা এমন কিছু চাওয়ার আশা করতে পারি। ফলে তাবিজ সর্বাবস্থায় নিষিদ্ধ একটি আমল হিসাবে গণ্য হবে।